বাড়ি তারকেশ্বর, নাম ওর সানা। কিছুদিন আগেই পৃথিবীতে এসেছে, বয়স সবে 10 মাস। বাবা মা চরম মোহন বাগান সমর্থক, বাবা মায়ের কোলে চেপে এভাবেই অভিষেক হলো। আর অভিষেক হলো কিনা মোহন বাগানের হয়ে, আর পাঁচটা সাধারণ ম্যাচ নয়, একেবারে ISL ফাইনালে। বাবা মার সঙ্গে ছোট্ট সানা, আর সে শুধু তারকেশ্বর থেকে এসেছে যুবরাজের ক্রীড়াঙ্গনে ম্যাচ দেখতে, এবং এটা প্রথমবার কিন্তু ওর ফার্স্ট সল্টলেক মাঠে আসে, এবং সেটা মোহন বাগানের এই ISL ট্রফি জয়ের ফাইনাল। বাবা মার সঙ্গে আমি কথা বলবো। সৌরভ, আমরা এখন বিশ্ব সেরা হয়ে গেছি, আমাদের আর ভারত সেরা বলে লাভ নেই, আমরা এখন AFC খেলতে যাবো, এটা নিয়ে ভাবছি। আর সানাকে আজকের থেকে বড় ডেবিউ সানার আর হতে পারতো না, তাই সানাকে আজকেই নিয়ে আসা এই গরম উপেক্ষা করে। আচ্ছা, সানার ডেবিউ হলো? আচ্ছা, মা কি বলবেন? কত বয়স হলো বাচ্চার? 10 মাস। 10 মাসের মধ্যে এক বছর এখনো হয়নি। এই বিভৎস গরমে আনতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরে ওর বাবা বললো ফুটবলটাকে একদম রক্ত হয়ে ঢুকে দিতে হবে, এখন থেকে ছোট থেকে নিয়ে গেলে তবে সেই ফিলিংসটা ইয়ে করতে পারবে। ওই জন্য আচ্ছা, মানে মোহনবাগানই হয়ে তার নেট প্র্যাকটিস চলছে? একদম একদম। আর এখন তো মোহনবাগান স্বপ্নের মতো উঠছে না, তাই মোহনবাগানকে ধরে রাখা খুব মুশকিল, তাই সেটাই সানাকে দেখাতে নিয়ে এসেছি। তাই চাই সানার মধ্যে যেন রক্তের মধ্যে ফুটবলটা ঢুকুক, আপনারা সবাই আশীর্বাদ করুন। Extra time.